আপনি যা খুশি কাজ করুন, আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। এটা আমাদের কাছে নিয়ে এসে আমরা সেট করতে পারি, আমরা ইচ্ছা করলে চুরি করতে পারি, ইচ্ছা করলে ডাকাতি করতে পারি, ইচ্ছা করলে হারাম খেতে পারি, ইচ্ছা করলে জিনা করতে পারি, ইচ্ছা করলে হারাম কামাই খেতে পারি, ইচ্ছা করলে যত পাপ আছে সবগুলো করতে পারি, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মনে রাখেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা দিতে হবে। এই দাঁড়ানোকে ভয় করে আপনি সাবধানতা অবলম্বন করেন। তাই জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। তা আমাদের কি মনে রাখা উচিত? মৃত্যুবরণ করব না করব না? করব আমরা। ওয়া হাবিব মান আহাবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু। ইয়া মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, বন্ধুত্ব করায় নিষেধাজ্ঞা নেই। আপনি বন্ধু বানাতে পারেন, আমি বন্ধু বানাতে পারি, আপনারা বন্ধু বানাতে পারেন। বন্ধু কে হতে পারে? বন্ধু হতে পারে বাবা, বন্ধু হতে পারে মা, বন্ধু হতে পারে সন্তান, বন্ধু হতে পারে স্ত্রী, বন্ধু হতে পারে কোনো বন্ধু, বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, বন্ধু হতে পারে টাকা, বন্ধু হতে পারে সম্পদ, বন্ধু হতে পারে বাড়ি, বন্ধু হতে পারে গাড়ি, বন্ধু হতে পারে বাহন, বন্ধু হতে পারে সোনা দানা, বন্ধু হতে পারে দন্দৌলত, যা কিছু আছে এগুলোকে আমি বন্ধু বানাতে পারি, এগুলো আমার বন্ধু হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে যাবেন আর সেও আপনাকে রেখে যাবে। আপনাদের কি মনে হয়, যার সাথে বন্ধুত্ব বানাবেন, যাকে খুশি বন্ধু বানাবেন, এই বন্ধুকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন? আপনার জামা বন্ধু কবরে যাবে? আপনার ধন দৌলত বন্ধু কবরে যাবে? না। এই জন্য সালাফরা বলতেন, একটা জিনিসকে যদি কেউ বন্ধু বানাতে পারে, তাহলে ওই একটা জিনিস তার সাথে সর্বক্ষণ থাকে, ওটা হলো নেক আমল। ওটা কি আমল? নেক আমল। আপনি যদি নেক আমলকে বন্ধু বানাতে পারেন, তাহলে নেক আমল আপনার সাথে থাকবে। আর যদি আপনি নেক আমলকে বন্ধু না বানাতে পারেন, তাহলে বদআমল আপনার সাথে থাকবে। এই জন্য আপনার সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো বন্ধু হলো নেক আমল। বাড়ি, দালান, টাকা পয়সা, মানুষ, ব্যক্তি, কেউ আপনার সত্যিকারের বন্ধু নয়। আপনি যদি মারা যাবেন, আপনার যেদিন মৃত্যু হবে, আপনার যেদিন মরণ হবে, ওই দিন আপনার সাথে কবরে যাবে না। এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন। ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিউন বিহি। মাজজিউন মুজিজান দুটাই পড়া যায়। হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করুন, আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। এটা আমাদের কাছে নিয়ে এসে আমরা সেট করতে পারি। আপনি ইচ্ছা করলে চুরি করতে পারেন, আমরা ইচ্ছা করলে চুরি করতে পারি, ইচ্ছা করলে ডাকাতি করতে পারি, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারি, ইচ্ছা করলে গীবাত করতে পারি, ইচ্ছা করলে চগলখুরি করতে পারি, ইচ্ছা করলে হারাম খেতে পারি, ইচ্ছা করলে জিনা করতে পারি, ইচ্ছা করলে ব্যভিচার করতে পারি, ইচ্ছা করলে সুদ খেতে পারি, ইচ্ছা করলে ঘুষ খেতে পারি, ইচ্ছা করলে হারাম কামাই খেতে পারি, ইচ্ছা করলে যত পাপ আছে সবগুলো করতে পারি, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মনে রাখেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা দিতে হবে। এই দাঁড়ানোকে ভয় করে আপনি সাবধানতা অবলম্বন করেন। তার মানে আপনাকে দাঁড়াতে হবে। হে নবী, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, আপনার মনিবের সামনে দাঁড়াতে হবে, আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি দাঁড়ানোর ভয় করে তারপরে আপনার যা মনে চায় তা কাজ করেন। আচ্ছা, আমাদের কি মনে হয়, দাঁড়াতে হবে না আল্লাহর কাছে? হাদিসেই তো আছে, মিশকাতের 5197 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত কঠিন বাক্য, মানুষ যে কেন বোঝে না, বুঝতে পারি না, লা তাযুলু কদম আবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। এই বাক্য কেন বোঝে না? ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ ঠোঁট জিভা নড়াতে পারবে না, ইচ্ছা করলে পেট নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না,
মন চাইল এক পা একটু সরে যাই, মন চাইল হাতটা একটু ঝাঁকি দেই, এটা করতে পারবে না। কেন? যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত নড়াচড়ার অনুমতি নেই। তুমি নড়বে, ঠিক আছে, পাঁচটা প্রশ্নের জবাব দাও, তারপরে তুমি নড়তে পারবে। আন উমরিহি ফিমা আফনাহু, তাকে জিজ্ঞেস করা হবে পুরো বয়স সম্পর্কে। আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম, কাউকে বেশি আমি তোমাকে 100 বছর দিয়েছিলাম, বলো তুমি এই পুরো বয়স কোন কাজে ব্যয় করেছো, আমি আল্লাহকে বুঝাও, তারপরে নড়তে দিব। যতক্ষণ পর্যন্ত তোমার বয়স বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি নড়তে দিব না। আমরা আল্লাহকে বয়স কিভাবে বুঝিয়ে দিব? যেই বয়সের মধ্যে থেকে কত হারাম কাজ করেছি, কত অশ্লীলতা অন্যায় করেছি। আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু, দুই, এবং তাকে পুরো যৌবনকাল বুঝাতে হবে। পুরো বয়স তো বুঝাতে হবেই এবং সাথে যৌবনকাল বুঝাতে হবে। 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। এবং তাকে বুঝাতে হবে তুমি টাকা ইনকাম করেছিলে কিভাবে আমাকে তুমি বুঝিয়ে দাও। এবং তাকে বুঝাতে হবে তুমি টাকা কোন পথে ব্যয় করেছিলে আমাকে বুঝিয়ে দাও। তার মানে টাকা ইনকাম করেছে কিভাবে এটাও বুঝাতে হবে, টাকা ব্যয় করেছে কিভাবে এটাও বুঝাতে হবে। এবং আমি তোমাকে যেই জ্ঞান দিয়েছিলাম ওই অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ খাওয়া হারাম, তুমি কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে বিড়ি সিগারেট গুল জর্দা তামাক হারাম, তুমি কি এগুলো ত্যাগ করেছিলে? তুমি জানতে গিবত চগলখুরি হারাম, তুমি কি এগুলো ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি কি এগুলো ত্যাগ করেছিলে? তুমি জানতে চুরি করা, ডাকাতি করা হারাম, আত্মসাৎ করা হারাম, তুমি কি এগুলো ত্যাগ করেছিলে? তুমি তো তোমার এলেম অনুযায়ী আমল করনি, তুমি আমাকে বুঝাও। এক, তোমার পুরো জীবন আমাকে বুঝিয়ে দাও। দুই, তোমার পুরো যৌবনকাল আমাকে বুঝিয়ে দাও। তিন, তোমার টাকা ইনকাম করেছো কিভাবে, সোর্স কি আমাকে বুঝিয়ে দাও। চার, তুমি ব্যয় করেছো কোথায় আমাকে বুঝিয়ে দাও। পাঁচ, তোমার জ্ঞান অনুযায়ী কি আমল করেছো আমাকে বুঝিয়ে দাও। এই পাঁচটা যতক্ষণ পর্যন্ত না বুঝাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নড়তেই দিব না, নড়ারই অনুমতি নেই। আগে নড়ার অনুমতির জন্য পাঁচটা বোঝাতে হবে, তাহলে কি হবে ওই দিন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে। রবের সামনে দাঁড়ানোর জবাবদিহিতার একটা ভয় যে আমাকে দাঁড়াতে হবে, আমাকে বুঝাতে হবে। যেই ব্যক্তির হৃদয়ে কলবের মধ্যে এই ভয় রয়েছে, একমাত্র ওই ব্যক্তি পরহেজগার, তাকওয়াবান, আর অধিকাংশই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ঠিক না? তাহলে জিবরাইল আমিন তিনটা কথা বললেন, এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা হচ্ছে, সম্মান হচ্ছে কিয়ামুল লাইলে, অর্থাৎ রাতের সলাত আদায়ের মধ্যে মুমিনের সম্মান। ওয়াইজু ইসতিগনাউ আনিন নাস, এবং তার মর্যাদা হচ্ছে মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা পরিপূর্ণ খুতবা দিতে না পারাই দুঃখিত, আমরা এই হাদিসটাও পরিপূর্ণ ব্যাখ্যা না করতে পারাই দুঃখিত। হাদিসটা রয়েছে সওয়াবুল ঈমান 10,058 নম্বর হাদিস, এবং কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস, এবং ইমাম হাকেমের আল মুস্তাদরাক আলা সহিহাইন রয়েছে 7,921 নম্বর হাদিসে, এবং আলবানী রহিমাহুল্লাহর সিলসিলায়ে সহিহায়ের 831 নম্বরে হাদিসটা এসেছে। আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন, ইমাম হাকেম রহিমাহুল্লাহ সহি বলেছেন, সহি হাদিস। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে যতদিন খুশি জীবন যাপন করি আমাদের মৃত্যু হবে, আমাদের কি হবে? মৃত্যু হবে, তাই সাবধান। দুই, যার সাথে খুশি বন্ধুত্ব করি না কেন, আমাদেরকে ওই বন্ধুকে ছেড়ে যেতে হবে, সেজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান, আপনি যাকেই বন্ধু বানান সাবধানতা অবলম্বন করবেন। তিন, আমরা জানলাম যেই আমলই করি না কেন অবশ্যই আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা দিতে হবে, এই জন্য সাবধান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মনে রাখবেন। চার,
অবশ্যই মুমিনের সম্মান ইবাদতের জাগরণে, পাঁচ অবশ্যই মুমিনের মর্যাদা মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।